হবে ইনশাআল্লাহ। সব জায়গায় আল্লাহকে দেখাই ভাই, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। এ ভাই নেক আমল আমার সামনে আছে, আমাদের মাদ্রাসাকে বাজার ঘাট করে নিয়ে আসতেন বাবু স্ত্রীর কাছে নিজে থাকবে, যতক্ষণ রান্না বান্না হয় নাই ততক্ষণ সেখানে থাকবে, এবং ছেলেদেরকে সুন্দর করে বসায়া উনি নিজের হাতে ছেলেদেরকে পরিবেশন করে থাকতেন। উনি তার একটা দরদ, তার একটা মহাব্বত যথেষ্ট পরিমাণ ছিল। আমরা দোয়া করি এর ওসিলায় যেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সম্মানিত ভাইরা, আমার রমজান মাসের রোজা অবস্থায় আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন। আমরা তো মনে করি যে রোজা অবস্থায় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওই সময়ে চলো ভাই নাকি ওই হাটি যাবো এত তোমরা
Thank you.